কিশোরগঞ্জের ভৈরবে পরামাস অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। জগন্নাথপুরের পুরাতন ফেরিঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা ছেড়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য অধিদপ্তর ঢাকা বিভাগের উপপরিচালক সৈয়দ মোহাম্মদ আলমগীর ও ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ সাইদুল্লাহ মিয়া। এ সময় উপজেলা নির্বাহী অফিসার লোকনা ফারজানা, কিশোরগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার পাল, হ্যাচারি অফিসার মোজাম্মেল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ লতিফুর রহমান, সহকারী কমিশনার ভূমি হিমাদ্রি খিসা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বুলবুল আহমদ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ তালাওয়াত হোসেন বাবলা, স্থানীয় পৌর কাউন্সিলর হাজী মোহাম্মদ ফজলু মিয়া, 6 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সুজন প্রমুখ। সংশ্লিষ্ট সূত্র জানায়, মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পোনা মাছ অবমুক্তি কার্যক্রমের আওতায় ভৈরবের জগন্নাথপুর এলাকার ব্রহ্মপুত্র নদে 113 কেজি, উপজেলা পরিষদ পুকুরে 120 কেজি, উপজেলার আগানগর ইউনিয়নের নবীপুর আশ্রয়ণ প্রকল্পের পুকুরে 40 কেজি, শহরের ভৈরবপুর চান ভান্ডার দরবার শরীফ পুকুরে 40 কেজি সহ মোট 313 কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। মাছের পোনা জেলার কটিয়াদি উপজেলা সরকারি কার্প হ্যাচারি কমপ্লেক্স থেকে সরবরাহ করা হয়। 1 লাখ টাকার 10 থেকে 15 সেন্টিমিটার আকারের রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।